আলহামদুলিল্লাহ রবিলমিন ওলাকিবতুলমতীন ওসলাতাম আলা নবীন মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউপ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব হাদিসের আমলের ব্যাপারে মুমিনের আকিদা কেমন হওয়া উচিত আমরা আলোচনাটিকে বোধগম্য করার জন্য দুটি ভাগে বিন্যস্ত করেছি আমরা এক নম্বরে রেখেছি হাদিস কাকে বলে এবং দুই নম্বরে দিয়েছি হাদিসের আমলের ব্যাপারে মুমিনের আকিদা সুপ্রিয় শ্রোতা আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই হাদিস কাকে বলে হাদিস শব্দের আবিধিক অর্থ হলো কথা বা বক্তৃতা শরীয়তের পরিভাষায় প্রিয় নবী সাল্ল আলি ওয়াসাল্লাম তার সাহাবি এবং তাবিগণের কথা কর্ম ও অনুমোদনকে হাদিস বলে অন্য ভাষায় মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম যা বলেছিলেন যা করেছিলেন এবং যে কাজ দেখার পর নিরবতা অবলম্বন করেছিলেন তাকেই হাদিস বলে হাদিস হল পবিত্র কোরআনের স্বরূপ যেমন পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন লা তো হাররিক বিহি রেসানা কালিতা জ্বলা বিহি ইন্না আলিয়ানা জামা আহু অকরয়ানা ফাইদা করনা হুফাত্তাবি অকর আয়ানা সুংমা ইন্না আলিয়াইনা বাইয়ানা অর্থাৎ কোরান তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিব্যাকে দ্রুত আন্দোলিত কোরো না এর সংরক্ষক ও পাঠ আমার দায়িত্বে অথঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তা পাঠের অনুসরণ করো তারপর তার ব্যাখ্যার দায়িত্ব আমার সুরা কেয়ামা আয়াত ১৬ থেকে উনিশ হাদিস ইসলামী সভ্যতার মেরুদণ্ড ইসলামের ধর্মীয় আইন ও নৈতিক দিক নির্দেশনার উৎস হিসেবে পবিত্র কোরআনের পরেই হাদিসের স্থান ইমানদারগণের মধ্যে হাদিসের শাস্ত্রীয় কর্তৃত্ব এসেছে মূলত কোরআনুল করিম থেকে কারণ আল্লাহ কোরআনুল করিমে মুসলমানদেরকে রাসূল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অনুসরণ করতে এবং তার রায় মেনে চলতে বলেছে আল্লাহতাল এরশাদ করেছেন যেদিনা আমানু আতি আল্লাহ ওয়া ও রসুল ওয়ালাতু বেতুলু আম আলাই অর্থাৎ হে ইমানদার তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুল আনুগত্য করো তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করোনা সুরা মোহাম্মদ আয়াত তেত্রিশ মহান রব্বুল আলবিন অন্যত্র বলেছেন মা আতাকুম রসুল ফাকদুহু আমা কুম আনহু ফাংতাহু অর্থাৎ তোমরা রাসুল জারিয়ে এসেছে তা দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো আর যা নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করো সুরা হাসর আয়াত সাদ। তাছাড়া ইসলামী শরীয়তের চারটি উৎসের দ্বিতীয় উৎসটি হল হাদিস প্রথম উৎস কোরআন দ্বিতীয় হাদিস তৃতীয় হলো ইজমা আর চতুর্থটি হল কেয়াস দুই নম্বর হাদিসের আমলের ব্যাপারে মুমিনের আকিদা সহি হাদিসের উপর আমল করা ওয়াজিব সুরা হাসরের সাত নম্বর আয়াত দ্বারা তা সুস্পষ্টভাবে প্রতিবাদ হয় এছাড়া সুরাহার ইমরানের একত্রিশতম আল্লাহ তালা বলেছেন কুল ইং কুম গফুর রাহিম অর্থাৎ বলো তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো ফলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু পবিত্র কোরআনে অন্যত্র আল্লাহ বলেছেন অময়ুত রসুল আতা আল্লাহ অর্থাৎ যে রাসুলের আনুগত্য করল সেই জন্য আল্লাহরই আনুগত্য করল সুরানিসা আয়াত আশি রসুল সাল ইসলাম সমস্ত উম্মদদেরকে লক্ষ্য করে বলেন তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হেদায়ত ধন্য খলাফায় রাশিদের সুনতকে অনুসরণ করে চলবে আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে তির্মেজি হাদিস দুই হাজার ছয় শত ছিয়াত্তর রসুল আরও বলেছেন জেনে রেখো আমাকে দেয়া হয়েছে কোরআন এবং তার সঙ্গে অনুরূপ আরও একটি বস্তু দেয়া হয়েছে তা হল আমার সুনত তথা আল হাদিস সুননু আবু দাউদ হাদিস চার হাজার ছয় শত ছয় হযরত আবু হরারজিয়াল্লাহ তালু বর্ণিত হাদিসে রসুল আকাম সালাহন আলিউ আসাল্লাম বলেছেন লাংটা দিল্লু মা তমা বিহিমা কিতাব লহে ও সুনাতি অর্থাৎ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যা অবলম্বন করলে তোমরা কখনোই পদভ্রষ্ট হবে না তা হল আল্লাহ কিতাব আর আমার সুনত মুস্ত হাকিম তিনশত উনিশ নম্বর হাদিস আল কোরআনের ব্যাখ্যাই হলো আল হাদিস পবিত্র কোরআনে আল্লাহর্বুলাইবিন আকিম সাল্লাহ বলেছেন তথা তাতে আল্লাহ শুধু সালাত আদায় করার কথা বলেছেন কিন্তু কিভাবে আদায় করতে হবে কোন নামাজ কত রাকাত পড়তে হবে নামাজের আর আহাকাম এ সবই কিন্তু হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি এমনিভাবে সকল বিধানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা হলো হাদিস যা প্রিয়নবী রসুলকাম সাল আলীহ আসাল্লামের বাস্তব জীবনের প্রতিচ্ছবি অতএব হাদিসে আমলের ব্যাপারে আহলে সন্ন্যত অল জামায়াতের দৃষ্টিভঙ্গি হলো যে সহি হাদিস অবশ্যই পালনীয় জহি হাদিসও ফজিলদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হাতিশে বণ্ডিত রীতি রীতি যা পালন করার জন্য উম্মতকে তাকিদ দিয়েছেন তাকে সুন্না বলে আর সুন্না পালনের মধ্যেই রয়েছে জান্নাত রসুল হক সাল্লাহু আলিহি আসাল্লাম এরশাদ করেছেন মান সুন্নাতি ফাকাদ আহ্বানী ওমান মান কান কানামা ইফিল জান্না। অর্থাৎ যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে একসাথে থাকবে সুপ্রিয় শ্রোতা আমরা হাদিসের ব্যাপারে যে বিষয়গুলো জানতে পারলাম সেটা হলো পবিত্র কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস এবং কোরআনে আল্লাহ রব্বুল আলমীন প্রতিটি বিষয়ের ইঙ্গিত দিয়েছেন আর সেটা সফলভাবে তুলে ধরেছেন আল্লাহ তার হাদিসের মধ্য দিয়ে এই জন্য কোরআনকে বুঝতে হলে হাদিস বুঝতে হবে এবং হাদিসের মাধ্যমে কোরআনের মর্মার্থ অনুধাবন করতে হবে আমরা পবিত্র কোরআনকে যেমনিভাবে গুরুত্বের সাথে আমরা অবলম্বন করি ঠিক তেমনি আমাদেরকে হাদিস ও গুরুত্বের সাথে অবলম্বন করতে হবে কারণ এটি মৌলিক ভিত্তির অন্যতম রসুল্লাহ আকাম সাল্লিহি ওয়াসাল্লাম যে সকল হাদিস আমাদের জন্য রেখে গেছেন এগুলো আমাদের জন্য অবশ্যই পালনীয় এই কারণে যে কারণ আল্লাহ সাহু স্পষ্ট করেছেন ইউতি রাসুল ফকাতা আল্লাহ যে রাসুলের আনুগত্য করল সে জন্য আল্লাহরই আনুগত্য করল রসুল আকাম সাল্লাহ আলিয়াস্লামের এই হাদিসগুলোর মধ্যে যেমনিভাবে তার কথা আসে কর্ম আসে ঠিক তেমনি তার জীবনের বাস্তব প্রতিচ্ছবিও ফুটে উঠেছে এবং রসুল্লাহ আকাম সাল্লাহ আলিহুয়া সাল্লামের এই কথাগুলো তাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহি কারণ পবিত্র কোরআন আল্লাহ বলেছেন ওমাই ইল্লা ইনহুয়া ইল্লাহ ওয়াহা রসুল্লাহ আকাম সাল্লাহসাল্লাম যা কিছু বলেছেন সকলেই তার ওহি এবং যা বলেছেন সকলেই আল্লাহর পক্ষ থেকে পাওয়া অতএব ওহি দুই প্রকার একটা হলো ওহিয়া মতলু আর একটা গায়ের মতলু মাতলু হলো যেটা তেলাওয়াত করা হয় তদা আল কোরআন আর গায়েরা মতলু হলো যেটা তেলাওয়াত করা হয় না পবিত্র কোরআন যেমন নামাজে তেলাওয়াত করা হয় হাদিস কিন্তু নামাজে তেলাওয়াত করা হয় না এটাও কিন্তু ওহি অতএব ওহি হিসাবে কোরআনের পরে হাদিসের স্থান অতএব যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে কোরআন অনুযায়ী জীবন গ্রহণ করবে তার জন্য ফরজ হলো কোরআনের ফাঁসাফাশি হাদিসকে অবলম্বন করা এবং হাদিসের মধ্য দিয়েই রাসুল্লাহ আকাম সাল্লি আসালামের জীবনকে বাস্তবায়ন করা আল্লাহ তালা আমাদের সকলকে এই আলোচনাটি বোঝার এবং তদুনা আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া দাওয়ান দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি